আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। বাজেট থেকে আপনাদেরকে স্বাগত। বাজেট থেকে প্রতিদিনের মতোই আমরা আপনাদেরকে নতুন একটা ভিডিওতে নিয়ে এসেছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম, অন্যরকম বলতে আজকের ভিডিওটা মাইক্রোফোন নিয়ে। মাইক্রোফোনটা বেসিক্যালি আমরা কিন্তু সবাই অনেক কাজে ইউজ করে থাকি, ব্লগিং করে কেউ, স্ট্রিমিং করে কেউ, লাইভ ভিডিও করে, শেয়ার করে। বেসিক্যালি কিন্তু মাইক্রোফোনটা কিন্তু সবারই খুব প্রয়োজন। তো এরকমই একটা মাইক্রোফোন, এসেনশিয়াল একটা মাইক্রোফোন আমরা আপনাদের কাছে আজকে নিয়ে এসেছি রিভিউ করার জন্য। তো আমাদের প্রোডাক্টগুলো দেখানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন সব প্রো বক্সটা দেখানো হচ্ছে আপনাদেরকে, কী কী স্পেসিফিকেশন আছে, কোথায় কীরকম, এটার সাইজটা কীরকম, কতটুকু, কত টিভি দেওয়া আছে, ম্যাটেরিয়ালসটা কী, সব কিছু কিন্তু এখানে ফিচার সহ সব কিছুই দেওয়া আছে। আর এই মাইক্রোফোনটি কিন্তু আপনি আপনার বাসার টেবিলের সাথে অনায়াসেই সেট করতে পারবেন। আর এটার সাথে কিন্তু একটা স্ট্যান্ডও দেওয়া আছে। এটা কিন্তু আপনার কনডেন্সার একটা মাইক্রোফোন এবং খুব নয়েজ ক্যান্সেলিং, এটা খুব ভালো একটা মাইক্রোফোন। হ্যাঁ, দেখতে পেলেন উপরে প্রথমেই কিন্তু এটা হচ্ছে আপনার পপ ফিল্টারটা আছে এবং সাথে একটা ম্যানুয়ালও দেওয়া আছে। ম্যানুয়ালে লেখা আছে বা দেখানো আছে ছবিটা, আপনি কতগুলো প্রোডাক্ট এখানে দেওয়া হয়েছে এবং কীভাবে সেট করবেন। এবং এটা হচ্ছে আপনার মাইক্রোফোন কভার, মাইক্রোফোন কভারটা খুব সুন্দর। এটা হচ্ছে পপ ফিল্টারটা, পপ ফিল্টারটা বলতে এটা আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আপনার পি, পি যে উচ্চারণ করি আমরা, ওই পি উচ্চারণটা যাতে হচ্ছে আপনার খুব বেশি দৃঢ় না হয় সেটার জন্য পপ ফিল্টার ফিল্টারটা আর কি বেসিক্যালি দেওয়া হয়। আর পপ ফিল্টারটা কিন্তু অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন মাউনোর লোগো দিয়ে বেসিক্যালি করা। তো এটা হচ্ছে আপনার শক মাউন্ট, শক মাউন্টটা হচ্ছে আপনার মাইক্রোফোন যেটার উপরে থাকে, ড্যাশবিন হচ্ছে আপনার শক মাউন্টটা কিন্তু আপনার মাইক্রোফোনটাকে হোল্ড করে রাখে। হ্যাঁ, এবং এটাই এই শক মাউন্ট দিয়ে কিন্তু আপনি যে কোনো পজিশনে মাইক্রোফোনটা রাখতে পারবেন, কারো ইচ্ছে হলো উঁচু করে রাখতে পারবেন, কারো ইচ্ছে হলো নিচে করেও রাখতে পারবেন। এরপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার এক্সেলার একটা ক্যাবল। হ্যাঁ, মাইক্রোফোনের সাথে এক্সেলার ক্যাবলটা ফিক্সড হয়ে দেন হচ্ছে আপনার 3.5 mm জ্যাকে এটা আপনি পিসি অথবা আপনার হচ্ছে মোবাইল অথবা হচ্ছে আপনার ল্যাপটপে ফিক্স করতে পারবেন। এরপর হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে মাইক্রোফোনটা কিন্তু আসলেই অসাধারণ মাইক্রোফোনটা। আর এটা যদি আমি আপনার মাইক্রোফোনটাকে যদি আমি আপনার হচ্ছে 10-এর মধ্যে আমি আপনাকে এটা অ্যাটলিস্ট 8 দেওয়া যায়। এটা এটা খুব ভালো একটা মাইক্রোফোন এবং এটা কিন্তু আপনার কনডেন্সার মাইক্রোফোন, স্টুডিওর জন্য আপনারা ইউজ করতে পারবেন। এটা পড়তা দেখতেই পেলেন আপনার 3.5 mm। এবং এটার যদি আমি আপনার হচ্ছে কিছু স্পেসিফিকেশান বলতে চাই সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার 65 Hz থেকে এটা হচ্ছে 18 kHz, মানে 18 kHz পর্যন্ত এটা হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি রেঞ্জটা, মানে মোটামুটি রেঞ্জটা কিন্তু ভালোই আছে। এছাড়াও হচ্ছে আপনার এটা অডিও রেকর্ড অবশ্যই করতে পারবেন DSLR ক্যামেরার সাথে, পিসির সাথে, এবং উইথ এটা হচ্ছে আপনার একটা সাউন্ড কার্ডের সাথেও কিন্তু আপনি এটা ফিক্স করে, সাউন্ড কার্ডের সাথে ফিক্স করে কিন্তু এটা ফুলি স্টুডিও সাউন্ড করতে পারবেন। এবং হচ্ছে আপনার এটা আপনি চাইলে কিন্তু কারোকে গানও করতে পারবেন, কারোকে বা হচ্ছে আপনি লাইভ স্ট্রিমিং করতে পারবেন। তো মোটামুটি ওভারঅল সব কিছুই করা যায় এই মাইক্রোফোনে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।